দেখুন, সত্য বলতে এত ভয় কেন? আপনার এই আলোচনায় আমি দেরিতে জয়েন করার জন্য দুঃখিত। আমি এর আগে আলোচক বৃন্দদের কথা তেমন শুনিনি। আমি ব্যারিস্টার এস সারোয়ার হোসেন ভাইয়ের একটু কথা শুনেছি, আর নিজুম মজুমদার ভাইয়ের কথা আলোচনা একটু শুনেছি। তো যাই হোক, তার উপরে ডিপেন্ড করে আমি একটু কথা বলতে চাই। দেখুন, নিজুম ভাই বলেছেন যে মত প্রকাশের স্বাধীনতা আছে, সে এটি একদম সে নিশ্চিত, এবং এটার সাথে সে দ্বিমত পোষণ করছে না। আমি তাকে একটু কথা বলতে চাই, ভাই আমি আপনার সাথে সহমত পোষণ করছি, আছে, কিন্তু সেটি যদি হয় সরকার দলীয়, আপনি হ্যাঁ সেটা বলতে পারবেন, কিন্তু আমরা যারা, দেখুন, এটি বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এই দেশে বিভিন্ন দল থাকবে, মত থাকবে, সংগঠন থাকবে, এটাই এই দেশের বিউটি, এটাই বাংলাদেশের গণতন্ত্রের বিউটি। আপনারা যারা যারা আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, সেখান থেকে সে ক্ষমতায় এসেছে, যেভাবে নির্বাচন হোক না কেন, তাদের ধৈর্য ক্ষমতা থাকতে হবে। তারা যখন ডিজিটাল সিকিউরিটি আইনের একটা মামলা করে, ক্লাস ফাইভে পড়ে একটা বাচ্চা, সেভেনে পড়ে একটা বাচ্চা, তখন ব্যক্তিগত ভাবে আমি অনেক কনসার্ন বা অনেক উদ্বিগ্ন হই যে হচ্ছেটা কি। এতটুকু একটা বাচ্চার কথা তারা সহ্য করতে পারছে না? তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে, তাদের তারা উন্নয়ন করছে, দেশের জন্য অনেক কিছু করছে, স্বাভাবিক করবি তো, তারা ক্ষমতা আছে কেন? যেভাবেই হোক না কেন ক্ষমতা আছে, তারা দেশের উন্নয়ন করবে, একটু চেঞ্জ করবে, ডিজিটাল করবে, মানে বড় বড় মেগা প্রজেক্ট করবে, ঠিক আছে, করছে তো, ভালো কথা, কিন্তু তাদের ধৈর্য ক্ষমতা থাকতে হবে, তাদের ভিতর ভুলও আছে। সেটা যদি তারা, এমন যদি হয় যে চোখে থুলি পড়ে থাকবে এবং তারা শুধু বলবে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, তাদের কোনো দোষ নেই, সেটা যেমন ভুল, আমরা যেমন ভিন্ন মতের আছি, আমরা যদি শুধু সরকারের দোষটাই দেখি, সেটাও আমাদের ভুল। সেই মন মানসিকতার জায়গা থেকে আমাদের প্রত্যেককে বেরিয়ে আসতে হবে, এই বিউটিটা আমাদের বেরিয়ে আসতে হবে। দেখুন, আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের জন্য কেউ কিছু করতে চাই, আমরা দেশের সেবক হতে চাই, যারা সেবক সেবক হয়ে আছেন আছেন, যারা তারা এক সময় থাকবে না, আমরা দেশের হাল ধরবো, আমরা নতুন প্রজন্ম, আমরা সেবা করব। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? বাংলাদেশকে ভালো রাখা, দেশের জনগণকে ভালো রাখা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা, এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সেক্ষেত্রে আপনার তো আমার ভাই, আপনি তো অন্য দেশ থেকে উড়ে আসেন নাই, আমি আপনার বোন, আমি তো অন্য দেশ থেকে উড়ে আসি নাই, আমি তো রোহিঙ্গা না, আমাকে কথা বলার সুযোগ দেন, আমাকে রাজপথে প্রোগ্রাম করার সুযোগ দেন। সারোয়ার ভাই সহ আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করার প্রোগ্রাম করেছি, ভাই ছিলেন আমাদের সাথে। তারপরে হচ্ছে গিয়ে বাক স্বাধীনতা, এখন বিষয়টা হচ্ছে গিয়ে বাক স্বাধীনতা কতটুকু আমরা সুফল ভোগ করছি। তো দেখুন, সরকার যে জিনিসটা ফাতেমা আপা, আমি আমার একটা কাছে, ছোট্ট জিনিস মনে করিয়ে দেই আপনার সাথে সম্পূরক ভাবে, আমি আপনাকে ইন্টারাপ্ট করবো না, একটা কথা মনে করিয়ে দেই, আপনি এইটা একটু আলোচনা করবেন দয়া করে। কিছুদিন আগে আপনাদেরই ছাত্র পরিষদেরই নেতা আপনার সাবেক ভিপি নুরু, তিনি বলেছেন, নূর সাহেব, তিনি বলেছেন যে পুলিশের গাড়ি ঢাকা ইউনিভার্সিটি দেখলেই জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন। একটু দয়া করে আলোচনা করবেন, এটাও বাক স্বাধীনতার মধ্যে পড়ে কিনা? উনি হুকুম দিয়েছেন যে পুলিশের গাড়ি দেখা মাত্রই যাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এটাও বাক স্বাধীনতার একটা অংশ কিনা? আপনি দয়া করে একটু আলোচনা করবেন। হ্যাঁ, ধন্যবাদ নিজুম মজুমদার ভাই, আমি অবশ্যই এটা বলবো। আমি যে পয়েন্টটা ছিলাম যে দেখুন, বাক স্বাধীনতা বেসিক্যালি আমরা এই বিষয়টা কি বুঝি, যে সারোয়ার ভাই যেটা বললো যে কারো হয়তো বা হিতাহিত জ্ঞানই নেই যে অ্যাকচুয়ালি এই বিষয়টা আমরা কিভাবে করে দেখছি, বা এটা সঠিক প্রয়োগ আমরা করতে জানি না। তো সেই জায়গা থেকে যারা ক্ষমতায় আছে, আমি বলবো আপনাদের একটু ধৈর্য থাকতে হবে, আমাদের কথাগুলো আপনাদের সহ্য করতে হবে, আমরা কিন্তু কারেকশন করতে চাই আপনাদের ভুলগুলো। দেখেন, আমি যদি পরীক্ষা দেই, সেক্ষেত্রে আমি কিন্তু খাতাটা যাচ করতে পারছি না, পরীক্ষক যাচ করছে। তো আপনারা ক্ষমতায় আছেন, আপনারা আপনাদের ভুলটা হয়তো দেখছেন না, ভুল দেখছি আমরা, আমরা তো সেটা শুধরে দিব, আমরা বলবো। সেই গণতন্ত্রের বিউটিটা একটু রক্ষা করতে হবে, সেটার জন্য হলো আপনাদের ধৈর্য ধরতে হবে, ছাত্র নেতা থেকে শুরু করে বিএনপি আরো যারা যারা রয়েছেন তাদের উপরে এরকম ধরপাকড়, সরসিয়া অভিযান, ডিজিটাল আইনের মামলা, এই সেই এত অত্যাচার প্লিজ করবেন না। তাহলে আমাদের, আমরা যারা নতুন প্রজন্ম, আমাদের কাছে ভুল মেসেজ আসে যে ক্ষমতাসীন যারা রয়েছে, সরকার যারা হয়, আমরা যদি ফিউচার, আমরা ওই রোলটাই প্লে করার চেষ্টা করব, যদি আমরা আমাদের মানে ওই গাইডলাইন আমরা ওইভাবে করে নিজেকে চালাই। আর ভাই যেটা বললে, যে ভিপিনুর যেটা বলেছেন, দেখেন মানুষ কথা প্রসঙ্গে স্থান কাল পাত্র ভেদে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের কথা বলে। আমাদের ছাত্র নেতা ডাকসু ভিপি, উনি 28 বছর পর ডাকসু নেতা হয়েছেন, তার উপরে যে নির্মম অত্যাচার, নির্মম
অবিচার, মামলা, হামলা, জেল, আমার মনে হয় না কোনো ডাকসু নেতা এতটা অত্যাচার হয়েছে। এবং সব থেকে বড় কথা, যে নগ্ন হামলা হওয়ার পরও সেখানে সিসিটিভিতে যে রিপোর্ট সেটা একবারে মুছে দেওয়া হয় এবং রিপোর্টে আসে ধাক্কাধাক্কি হয়েছে, যেটা সারা বাংলাদেশে লাইভ হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড ভাবে লাইভ হয়েছে, সবাই দেখেছে। সে সেখানে আসে, তো সেখানে যখন উনি একজন ছাত্র নেতা, উনি দাঁড়াবে ঢাকা ইউনিভার্সিটিতে, উনি দাঁড়াবে কথা বলবে, সেখানে যখন তার উপরে অন্যায় ভাবে অত্যাচার করা হয়, মারা হয়, তখন যখন পুলিশ যখন নীরব ভূমিকা পালন করে এবং তাকেই, যাকে ভিকটিম, যে যে মার খেয়েছে তাকেই আবার জেরার মুখে নিতে হয়, তাকেই হেনস্থা করে, তখন তার ওই জায়গাটা থেকে, ভাই আমরা মানুষ, সব থেকে বড় কথা হচ্ছে আমি মানুষ, আমার রাগ অভিমান সবকিছুই থাকবে, তারপর আমি এটা দল করছি, আমি এটা দেশের প্রতিনিধি করছি, এটা পরের বিষয়, সেই জায়গা থেকে উনি এই কথাটা বলেছেন। তো আপনারা সব আপনি বিষয়, আপনি তাহলে বলতে আপনারা সব চাচ্ছেন যে বিষয়, পুলিশ আপনারা যে যদি, যারা না না আপা, একটু দীর্ঘদিন, ক্লারিফাই আমাদের দর্শকদের হওয়া দরকার, আমার মনে হয় নিজুম ভাই, এই পরিস্থিতি আমাকে আমাদের, একটু বলতে দেন, নিজুম ভাই আমাকে একটু বলতে দেন। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন বলেছেন কিনা? ভাই, আমি ছোট মানুষ, আমাকে একটু বলতে দেন। এখন বিষয়টা হচ্ছে গিয়ে, আপনারা যারা এখন বর্তমানে ক্ষমতাসীন রয়েছেন, এই যে মৃত মানুষকে নিয়ে কাটাছেঁড়া করছেন, আমরা কি শিখছি নিজুম ভাই? প্লিজ আমাকে, আমি আপনাকে একটু কোশ্চেন ছুড়ে দিলাম আমার জায়গা থেকে। আপনারা যারা যারা অতীত দেখেন, আমি যদি যারা শেখ মুজিবুর রহমান স্যারকে যদি আমি হাজারো ছোট করে কথা বলি, জিয়াউর রহমান স্যারকে যদি আমি হাজারো ছোট করে কথা বলি, তাদের যে দেশের জন্য অবদান, এই স্বাধীন দেশে দাঁড়িয়ে যে কথা বলছি, এই বাংলাদেশ নামক কথাটা যে কি লিখছি অবদান আমি জিয়াউর পাসপোর্টে, রহমানের, কি না অবদান আছে? না না আমার রাখেন, সেটা জিয়াউর রহমান সেটা যে, আমি এই যে আপনি আমার জিয়াউর রহমান আমার স্যার একটু বললেন, কথাটা আপনি জিয়াউর বলতে রহমান দেন স্যারের, রাখেন রাখেন রাখেন, নিজুম মজুমদার আপনার ভাই, রাখেন, আমাকে একটু বলতে আপনার দেন। আমি স্যারের আপনার অবদানটা সবাই কি? কিছু কথার ভিতরে ইন্টারফেয়ার করিনি, আপনি দয়া করে আমাকে একটু ফলো দেন। এটাও একটা কিন্তু বিউটি ভাইয়া, যে যখন কথা বলবে, যাকে হোস্ট যখন সময় দিবে, তখন সে একটু কথা বলবে, একটু সুযোগ দেন আমাকে। তো আপনি প্রশ্ন এটা আমি করেছেন, কিন্তু যাই বলুন, হাজারো বার বললে কিন্তু সেখান থেকে এটা মুছে যাবে না, ইতিহাস কখনো মুছে দেওয়া যায় না, সেই জায়গা থেকে আমি বলতে পারবো না, আমি ফাতিমা তাসনিম, আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি একজন শিক্ষার্থী, আমি দেশের জন্য কি করে গেছি, আমি কি করছি, সেটা আমার বিষয়, ঠিক আছে? আপনার জায়গা থেকে আপনি করছেন, আপনার দলের প্রতিনিধি করছেন, বা আপনি সংগঠন বা যেভাবে আছেন, আপনি একজন দেশকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করছেন, নতুন প্রজন্মকে কিছু আপনার কথার মাধ্যমে দেওয়ার চেষ্টা করছেন, ওয়েল। কিন্তু কথা হচ্ছে গিয়ে, এই যে মৃত মানুষকে নিয়ে কাটাছেঁড়া করছেন, এক একজন এক একজনকে তকমা দিচ্ছেন, এটা কিন্তু আসলে আমরা কি শিখছি, এটা কতটুকু যৌক্তিক? এবং সংসদে দাঁড়িয়ে যে হেয়প্রতিপন্ন করে কথা বলছেন, এটা আসলে আমি বলবো বাক স্বাধীনতার, সরকারি দলের বর্তমান ক্ষমতাসীন দলদের বাক স্বাধীনতার একটি কি বলবে, এটা তাদের এটি একটি দুঃসাহসিকতা, এছাড়া আমার বলার কিছু নেই। নিজুম মজুমদার ভাইয়ের কথার প্রসঙ্গে আমি বলবো যে, ভাইয়া আমি ইতিহাস বাদ দিতে বলিনি। কেন বাদ দিতে বলবো? ইতিহাস তো আমাদের গৌরবের বিষয়, সেটা বাদ দিতে আমি বলিনি। আমি বলেছি যে গঠনমূলক আলোচনা করা উচিত, যারা মৃত ব্যক্তি তাদেরকে নিয়ে এরকম ন্যাক্কারজনক, যে বর্তমানে যে যেভাবে টকশো গরম হয়ে আছে, যে টপিকসটা নিয়ে, সেটার উপরে আমার আপত্তি ছিল, আমি জাস্ট সেটাই বলতে চেয়েছি। হয়তো আপনি আমার কনসেপ্টটা ক্লিয়ার হননি বলেই আপনি এই কথাটা বলেছেন। আর যে অন্যায় করবে সে বিচারের সম্মুখীন হবে। আমি আমি আপনি জানেন যে আমি ছাত্র অধিকার পরিষদ করি, সেক্ষেত্রে আমার তারেক জিয়া বা এক্স ওয়াই জেড, হ্যাঁ, কারো পক্ষ নিয়ে কথা আমার বলার প্রশ্ন ওঠে না, বা বিপক্ষের। আমি চাচ্ছি যে আমাদের একটা সুস্থ ধারার রাজনীতি হোক। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর আমরা সুবর্ণ জয়ন্তী পালন করেছি, এই 50 বছরে এসেও আমরা কেন সুস্থ রাজনীতি ধারা আমরা কেন এখন পর্যন্ত নিয়ে আসতে পারিনি? এটা আপনাদের ব্যর্থতা হয়তো, বা এটা আমাদেরও ব্যর্থতা। কারণ আপনি হচ্ছেন কি, আমি আবারও ওই প্রসঙ্গই টানবো যে আমরা সবাই কিন্তু চাই দেশ এবং জনগণের ভালো, আমরা সেবা করতে চাই। সেজন্য আপনি ভিন্ন মতের ভিন্নতর তাইবেন, আপনি মানুষ না, আমি আপনাকে সবসময় আক্রমণ কেন করবো? আমরা তো আক্রমণ না করে ভালোবেসেও তো তার পজিটিভ ভাবেও তো তার সমালোচনা করা যায়, গঠনমূলক সমালোচনা যেটা বলা হয়। আমি বেসিক্যালি আমি সেটাই বলতে চেয়েছি যে আমরা আলোচনা করব, সমালোচনা করব, এটাই বাংলাদেশের গণতন্ত্র, এটাই গণতন্ত্রের বিউটি। হোক না, এভাবেই চলুক না, আজকে আপনারা দায়িত্ব পালন করছেন, কালকে আমরা করব, পরশুদিন আমাদের নেক্সট প্রজন্ম করবে, এভাবেই তো চলবে। একটি দল তো গণতন্ত্র মানে হচ্ছে কি, এটা তো রাজতন্ত্র না যে একটি দল 300 বছর ক্ষমতা থাকবে বা একটি পরিবার থাকবে, বিষয়টা তো এমন না। এবার আসেন যে যে মারধরের যে বিষয়টা বললেন, যে দুই দলের ভিতরে এটা দলীয় কন্দল হতে পারে, এটা আমি জানি না, তবে
15ই আগস্ট আমাদের এখানে খিলগা এখানে বিরিয়ানির জন্য মারামারি হয়েছে, ইভেন আমাদের যে 25টা বার্ষিকী যায় বা প্রোগ্রাম হয়, এখানে আমাদের ভিতরে মনোমালিন্য হয়। কমিটি দিলে সে আপনার হয়তো একটা নিউজ দেখেছেন যে কমিটি দিয়েছে, এটা অন্য কমিটি পক্ষ মানে নেই, একটু মনোমালিন্য হয়েছে, রাগারাগি হয়েছে, এটা স্বাভাবিক বা এটা হতেই পারে। তো সে জায়গা থেকে এটা যদি কেউ ব্যক্তিগত ভাবে অন্যায় করে তার বিচার আদালত করবে, সেটার বিচার আমরা করব না। তবে হ্যাঁ, আমি এখন বলবো যে নিজুম ভাই আপনার কথার সাথে আমি দ্বিমত, বাংলাদেশে বর্তমান স্বাধীনতা বাক স্বাধীনতা একদমই নেই। সেটা হচ্ছে গিয়ে আপনার প্রথম আলো সাংবাদিক রোজিনা আক্তারের যদি বিষয়টা দেখেন, এবং এই যে ডিজিটাল সিকিউরিটি আইনে সাংবাদিকদের যে যেভাবে দমন পীড়ন হচ্ছে, যেখানে যে নিউজ করছে সেখানে তাকে ট্রমার ভিতরে চলে, যে এক ভাই ঢাকার ভাই এই মতো না, নাম মনে পড়ছে না, উনি ট্রমার ভিতরে ছিল এবং বলছে যে দয়া করে আমাকে মাফ করেন, আমাকে আর মাইরেন না, আমি আর এই নিউজ করবো না। এরকম যে সাংবাদিকদের উপরে, গণমাধ্যমের উপরে যে একটা লাগাম টেনে ধরা, বা এই যে সাংবাদিকদের উপরে নিপীড়ন নির্যাতন, এটা হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে প্রতিনিধি। হ্যাঁ, উনি হচ্ছে সকল সাংবাদিকের সকল গণমাধ্যমের প্রতিনিধি ছিল রুজিনা ইসলাম। তো সে, এবং আপনি যে বলছেন যে যেখানে যে অবস্থা দুর্নীতি হচ্ছে সে বিষয়ে যেই কথা বলুক না কেন আপনি বলতে পারে, কিন্তু এটা কিন্তু ভাই আমি আপনার সাথে দ্বিমত পোষণ করলাম যে এটা আসলে বলার সুযোগটা নেই। আমি হ্যাঁ আমি আপনাকে আপনার এই হ্যাঁ কথা ভাই বলছি আমি বললেন, একটু বলি, এটা এটা অ্যাকচুয়ালি এটা বলার সুযোগ নেই যে হ্যাঁ বলতে পারে সেই ব্যক্তি যে ক্ষমতায় আছে। এবং এটা বলার কারণ হচ্ছে কি, একটি দল বারবার ক্ষমতায় থাকার কুফল হচ্ছে এই বাক স্বাধীনতা হরণ। একটি দল বারবার ক্ষমতায় থাকার কুফল এটি, এটি আমার ব্যক্তিগত ভাবে এটা আমার মতামত। এবং এর পাশাপাশি হচ্ছে কি, সরকার জনগণের কাছে জবাবদিহিতার যে জায়গাটা যে নেই, একটি সরকার যখন একটি জনপ্রতিনিধি যখন জনগণের কাছে জবাবদিহিতার জায়গা থাকবে, সে জবাবদিহিতার জায়গাটা থেকে যখন তাকে প্রশ্ন করা হবে, তার রেসপন্সিবিলিটি থাকবে, তখন সে এই জিনিসটা করতে পারে না। সে জায়গা থেকে আমি বলবো যে আমাদের যে সাধারণ একটা সংগঠন, এই 2018 সালে যেটা যেটা জন্ম, সেখানে আমরা ইফতার বিতরণ করতে পারি না, সেখানে আমরা খাদ্য বিতরণ করতে পারি না, করোনার ইকুইপমেন্ট বিতরণ করতে পারি না, সেখানে মামলা হামলা যে কোনো ধরনের আমরা ছাত্রলীগ দ্বারা এবং আমরা নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, এটা সত্যি একটা গণতন্ত্রী রাষ্ট্রের জন্য এটা কাম্য আমরা করছি না। একজন স্বাধীন নাগরিক হিসেবে এটা আমার অধিকার, আমি রাজপথে থাকবো, আমি দেশের জন্য দশের জন্য কথা বলবো, এটাই গণতন্ত্রের বিউটি। অতএব হ্যাঁ, আপনি আপনার জায়গা থেকে বলেছেন, এটা আমি আমার জায়গা থেকে আমি দ্বিমত পোষণ করছি। ধন্যবাদ।